এলাকায় আগ বড়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হর্লিক টিভিএস জুপিটার জাদা কা ফায়দা সফোলা অ্যাক্টিভ আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কথাবোৰ বিশ্লেষণ কৰিব লাগে হয় পিছে মই এটা কথা ফিল কৰিছোঁ তুমি যেন এই বিশ্লেষণ প্ৰক্ৰিয়াৰ পৰা আঁতৰি ফুৰিছা ইয়ে ৰাম কি যে কয় আপুনি এখন গাৰ্লফ্ৰেণ্ডে আমাৰ ভাত উঠিল কি কৈছা এৰপৰে আমি দুয়ো যাব লাগিব গাঁওখানেৰে যাবি কৌ বাচি থাকিব লাগিলি গাঁৱৰ মায়া এৰিব লাগিব অ' ফুল অ' ফুল নুফুল কিয় গৰুই যি আখাই মই নুবুলিম কিয় হে কৃষ্ণ আগত দেখিছা আৰু চিনেমাত দেখো ধৰন্তি চিনেমাত একে দাদা ফালতু মানুহ তো মায়ে আৰু মোক দম দি হ ভিতৰত সোমাই দিছে নিজে এটা সপ্ৰাটোৰ ভিতৰত সোমাই আছে আৰু মাইদি আৰু গুলি খোৱা মানুহটোক ও আকলা আকলা খানাত পঠিয়াই দিছে ভোলাদাহঁতক বুলি ক'লে ভোলাদা কেৰপা কঠালগুটি আটাকে সামৰি লোৱা হয় মই আটাকে মাতিবলৈ কৈছিলো কোনাই মেডাম হেয়া আকৌ উল্টা কথা কৈছে বিদ্যা কোনাই আপুনি ৰেকৰ্ড কৰি ৰাখা হলি শুনে দিলো চুতীয়া মাষ্টাৰ বা ৰুমত আছে না নাই বহুত দিন ভালকে কথা পাতাই হোৱা নাই ৰুমত আছে যদি ভালকে কথাকে পাতো অ কি আৰ ইতা তুমি দেখোন কম বাই যোৱা কথা আছিলা তোমাৰ বিচাৰ কৰি কৰি আহিলো ৰবা কিয়া আজি তোমাৰ লগত লপ কবিতা কথাই পাতিম অ ফুল নুফুল কিয়া গৰুৱে যে আগ খাই মইনো ফুলিম কিয়া নিলিখ কিয় গৰুৱে যে কবিতাৰ মূল্য নুবুজে মইনো লিখিম কিয় অ গৰু কবিতাৰ মূল্য নুবুজ কিয় হাজাৰ খালেও পেট নভৰে মইনো বুজিম কিয় বেণ্ডেজ কৰিলে নহব ভাল ডক্তৰ জনক দেখাব লাগিব দেখাম দে এই পুলিচ ৰিপৰ্ট না কি হাখান দিবি একেবাৰে কিবা সুধা যদি সুধবা আহ গোটেই মিটাৰটো দেখা শুনকচোন কওক মেডাম আপুনি চাহৰ ব্যৱস্থা কৰক নাস্তা লাগিব চিংৰা আৰু চাহ খাবি দেই ভাটিবেলা চিংৰা পুৱাই বানৰ চিংৰা আহি ভিতৰত চব্জি মাখা ইটা মেকা হৈছে গোটাই বাটাৰ বিস্কুট আনিব যাওক দেখা আপুনি যাওক মই ইয়াত কিবা টি পাৰ্টি দিবলৈ মাতিছো নেকি হৈ দে বন্তি মোৰ গোটেই মান সন্মান শেষ কৰি পেলাইছি য'তে যাওঁ তাতে কেৱল খৰে ঠাণ্ডা তার নিজত্ব মানিজ্য শেষ করছি মোরও করছি শেষ দেবন্তী কি কবি কৌ চা ভোলাদা তহতক মই এগৰাকী পুলিচ বিষয়া হিচাপে কোৱা নাই আত্মীয়তাৰ খাতিৰত কৈছো তহত ইয়াত সেফ নহয় আমাক প্ৰটেকশ্যন দিয়াটো আপোনাৰ কৰ্তব্য বডিগাৰ্ড দি দিম চাৰিজনকৈ পি এছ লৈ ভি আই পি ঘূৰা দি ঘূৰিবি হ'ব কি কৰো আমি এতিয়া এই গাঁও এৰি কেইদিনমান আত্মগোপন কৰিব লাগিব বাপ্পা ঐ গুলিটো যদি গাত লাগি গেল কি সাংঘাতিক কথা হলো আই পলে ফুৰাৰ তাৰ আকৌ অৰ্থই নাথাকিলে গৈ মানে মই কৈছো ভালাজী এনেকে পলে আহিল এনেকে যদি সি মাৰা গেল তাৰ কি লাভ লৈ তোৰ গাত যদি লাগিল কি কৰিলি ঐ এখনি কথাই নুবুজে হে এমান হাক দিছো পলা কেৰপা লগ হোৱা দৰকাৰ নাই বিচৰি বিচৰি আহে লাগাল নেদি উপায় নাই লাগাল নেদলি হল চকুত ৰিক্সাখন লৈ বহি থাকো আহে লগ নেদাকে থাকা কেনেকে দরকার হলি রিক্সা চলা বন্ধ করে দিবা লাগবো রোজার মা ঈদ আহি আছে কত খরচর দরকার রিক্সা খান নামাললে হাওয়া খাই থাকবি আপনি ও এথেন কি কাম করিয়েছে মই ইয়া কামলা কামে করিয়েছো ও হেমন্ত ঘর বান দিয়েছে না তাতে তার লগতে কাম করিয়েছো ইদনে মটখর ওই সুবোধ আর মনেশ্বর ডগ্রামে দিছি
ধোকো খেদি ইতা অপু আর মোক মাতি নিছি। আপনিও রিক্সাখান বয়া হলি কয় এখেতাহার লগত কাম করক, মুঠতে মোর কথা হল আপনি ভোলা গেরপার লগ বাদ দি এখেতাহার লগ লাগক। ভাবসুন ভাব কি করা অপুয়া, আজি হেমন্ত পয়সা দিব আন পাম, তই তে বহ দে যাও দে। এগেরপা কো ভন্টি ঠিক কথা কইছি জানা না, আমি এঙ্কে থাকাটো উচিত নাই, তবে কোম্পায় যাম বলে যাবা নোরা নয়, ভাবি চিন্তি কুক যাম কি করি, চিন্তা করে যাবা লাগবো, কবাত যাবা লাগা হলেও তো হাতত টাকা পয়সা লাগবো, তাকে তো সেগুলা যোগাড় করা মেনি বহুত সময় লাগবো, ধান পকাক গেলি তুনি মারা যাব, আমার দুখন থাকাই তাই নুছি, এটা বুদ্ধি করে থাকবা পারা যায়, তই কইল কাকুটি আর মই বৌগাবুরের ভ্যাকশন লই থাকতে লাগবো। মুখামুখি হয়ে যাও দে ভাই, বহুত দেরি হয়েছি, ও যাবা নাদা যাবা নাদা, কথা পাতি থাকতে লাগবো, বইয়া নাপি ভাই, তন্দর লগত কথা পাতি মারা যাবা নরু, তন্দে নিজে মরা মর, আমাক আরো লগত কি হর মারা, ও জো এ নাই গতাই খকনা মারি দেউ নাকি, জো জো আমার জো, ও বুদেদা কোয়া সুতিয়া মাস্টারে দীপরা ডগ্রি খানা খালা কোনটা ভাই যাব না, ও আপনা খানা খাবা মাতা নাছিল, নাই মতা নহয় আসলে মই যাবো একো জানা, শিয়ালে যাইপে আঙুল লাগাল নাপলি টেঙা বুলিয়ে কয়ে না কি কয়া ধর, ও রিতা তুমি বড়লাক কামুরি বখলিয়াই পেলো হে তোমার জানো, কিন্তু তুমি তো মোক আগে পিছে কামুরা নাছিলা, কিন্তু আজি কেদিনমানৰ পৰা লক্ষ্য কৰিছো তুমি মোকো কামুৰিবলৈ লৈছা, নাই হয় দে রিতা মাস্টার দাদাক নাপাই ফেলে তোমার উতা মাথা তো পাতলা আন হৈছি, খালত পড়া মানুহ দৰে ককবকে আছো কেনো থাকিম, তুমি তো মোকো দিতে কৈছিল আই দুখ বুলি, ও রিতা ইটা খেৰ গুতাডা লোক ধৰবু, তই তো গুতা আঠা কলৰ গুৰুছ, ভালকে থাকিবি বাছা, আ ভিতৰ কাকি বা খাবি আ, চালক মা দিয়ার ও বিস্কুট কাটা বিস্কুট দক, লাল চাহ এদে কাটা বিস্কুট খালি মজা লাগবো, মো দাখান কতনু দাখান দেছুন মোক, ইয়ে ইয়ে বিস্কুট আপনি দাইদি কাটি খাবো, কি বিস্কুট দাইদি কাটো হা, ও কাটা বিস্কুট টান না দাইদি কাটি খাবা নালগে, নাও মান চেষ্টা করলিয়ে পারবো দক, নরে যদি সাউথ ভিজে দক এনাই সুন্দরকে খলপি খলপি খাবা পারবো, তেই নয়া বিস্কুট কাটপা গেলি মোক দা নালগে, দাখান লাগে মোক কসু কাটা দিম, কচুর ধারা কাটতে গেলে আপনার দাখান লাগে, ও গোটাই জীবনত কত্রি দিয়ে কচু কাটি নহকলু, ওর কি বাদী নহ কথা গেলা কই থাকো হা, কচু কাটপা গেলে মোক মস্ত দাখান নালগে, সাধারণ বাহস সসে দিও কচু কাটপা পারি, পুয়াতে পাল্টি মারে আপনি ইতে মুখ দুখন দাখান খুঁজি ফেলে কলা কচু কাটিম বলি, মই দাখানে দি কাটলি তুমি কি দি কাটপা, হেগলা গে চিন্তা করি থাকিমে, ও বথি খান লম, ও বথি খান খেপাত নাপেলি কাছি খান লম, সরু গুটার খানো থান নাই নলি খেখানে ললু হই না কোডাল খানে লমে, এই কোডাল খান তুমি ডাকবারে বেরবেন নয় নলি, আপনি কোডাল খান লই মুক দাহান দিব, বড়িয়া হাত মিল মুঠতে দুও লগ লাগি মুরা কাটি পেলাম, হব তুমি মোর লক্ষ্মী দিয়া আইয়ো বা, ভোলার হাতে দি গুড়ি তো শশী যার কারণে ভয় লাগছে, বুকে দি হরকি গেলি ভাল লাগিল হই নাকি, এ ভগবান কোটে মোর মন, মই জিয়াই থকাই টান হয়ে পড়ছে, কে এনেকা দিন আহিল বারো মোর ওসলে, পর আপন সকলে মোক শত্রু জ্ঞান করবলে আরম্ভ করে দিছে, ফটো এক কপি দেখছিল বিরত হৌগা মানু তেনে হলি, তিরি নাই আ মানু তোর কি তিরি নাই, মই
মই হলি তোক কনাই দে বাবা হাতখান মালিচ করে দি বলে কলাকে হাতখান বিয়ে দেখা বলে মই তো তোক মাতি আনা নাই হাতখান মালিচ করে দি বলে মুখত দেখিছে হাই মারলি আর মাতবা লাগে কি মুখত দেখিন চাই হাহার কথা কলিয়ে বাবা কত হাইলো মই নহয় এ মাই আগর দিনের মানুষবিল মানে আমার আতা আবহতে কয় কক চালি আর মাছ খুঁজবা লাগে আমি ইটা ক মুখত দেখিছে হাই মারলি আর মাতবা লাগে আপনি মোর আগে আপনার হাতখান বিয়া বলে কইছে মই তিতে গম পাইছো আপনার মালিচ লাগা আছে বয়াপ নাই র তই মোক মাই বুলি মাতা তো মো চলিহান কথা হল সিদিনার দরে টান মারি হাতর হাফা লৌরে নেদবি কিন্তু হও নেদো নেদো মই সিদিনা গম পাইছো কি গম পাইছা ও আপনার হাত ভরি গেলা থুনকা হয়েছি আপনি আর বুড়া হয়েছি সিমানো বয়স হনাইয়ে বাবা মোর অভাবে অনাতনে ভাবনায় চিন্তায় মুখ গতাই বুড়া করে ফেলছি হলেও কমো হনাই দিয়ক আমার মাই হতর মাকর বয়স কি কলি ও আমার মামা থেরাবু আর আপনার বয়স আকে হব আও কি হলে মাই নালগে যা মুখ হাত মালিশ করবা কিয়া হে দিউ দিয়ক নালগে যা যা এর পেরে গেলি না কথা কবা আইছি তার আউবেকর বয়সর মই তারমানে তো কবলগিয়া একো নাই কি ডাল কম মই কি কি ডাল কম ঠিক আছে একো ক'ব নালাগে দে এই চেপ্টাৰটো ইমানতে ক্লোজ কৰ ভাইয়া কি কথা পাতি আছা হয় কাৰবা তহঁতৰ কথাটো শুনি বৰ বেয়া লাগি আছো গুলি চুচৰি যোৱা কথাটো ভোলাৰ হাতেদি গুলিটো চচি যোৱাৰ কাৰণে ভয় লাগিছে বুকেদি সৰকি গেলি ভাল লাগিল হয় নাকি এ ভগৱান কোতে মোৰ মন মই জীয়াই থকাই টান হৈ পৰিছে কিয় এনেকুৱা দিন আহিল বাৰু মোৰ ওচৰলৈ বৰ আপোন সকলোৱে মোক শত্ৰু জ্ঞান কৰিবলৈ আৰম্ভ কৰি দিছে বোধে অই কাৰবা মই এনেকুৱা কি সাংঘাতিক কাম কৰিলোঁ যাৰ কাৰণে তহঁতে মোক শত্ৰু জ্ঞান কৰা আৰম্ভ কৰি দিলি কি কয় তামচা কৰি গৈছোঁ মই তই কলি গুলি চচি যাই ভয় লাগিছিল মই ক'লো গুলি সৰকি গেলি ভাল পালি হৈ নাকি সেইটো একো ধেমালি কৰিবলগীয়া কথা নহয় অ' দেই বিদ্যা কৈছোঁ মই তামচা কৈছোঁ এ বিশ্বাস করে ভাই আমি তো বহুত ভাল পাও ভাই লগান হলিও তো আমি মানু দেছু কিয়া বা পাবো ধন্যবাদ কারপা তই যে মোক বুঝি পাও এইটো লগত একে সময়তে জন্ম পালো শৈশব কৈশোর একেলগে পার করছো এতিয়ালৈকে একেলগে আছো যোৱা কিছুদিন ধরে ইহে মোক দুখ দিবলে আরম্ভ কৰিছে কোক যায় মনটো বেয়াও বাহিরতে অকমান বহুগৈ মহে দাহে খাব জানো এ খাওক দে এনকেফেলাইটিছৰ বেজী লৈছোঁ নহয় মহক আৰু কিয় ভয় কৰিম মহে কামুৰিলে অকল এনকেফেলাইটিছেই নহয় মেলেৰিয়া ডেংগি বহুত কিবা কিবি হ'ব পাৰে যি হয় হ'ব এইবোৰ চিকিৎসা কৰিবলৈ সময় পাম কিন্তু এনকেফেলাইটিছ হ'লে কামেই শেষ কিবা কাজিয়া লাগছে নেকি এই বেছি কৰে হে বৰ বেছি অভিনয় কৰে ৰ'বচোন মাতি আনো দেই আপনি যিয়ে মানুহ কত আপনি এৰিব পাৰিব পাৰিম দেই সেই বুলি মসজিদক নাযাম না যা গলি কাৰো লগত লগ হোৱা দৰকাৰ নাই চিধা যাব চিধা আহিব হব দে কইভা হলে গেলি কোন যা তো কপি থাকা হল ও বেই কি এ মাই বোরের বুয়াই থাসাথা নষ্ট হয়ে গেছি আবে কিয় কিয় মাথা নষ্ট হলে মায় রূপীতি মাথা নষ্ট করে দিছি কিয় আজি কোনবা আহিব কুৰ্মা আহিব কুৰ্মা আহিলে আৰু মাথা কিয় নষ্ট হয় মোক বোলে কোনবাই চাবা আহিব
চাবা আইব ভালহে কথা, তোর বিয়ার বয়স হয়েছে, মায় পিতে তোর বিয়ার চিন্তা করবই। জি দরাই মোক চাবা আইব, শুনি গোটাই মাথা চাথা নষ্ট হয়ে গেছি। আ কি ওই চলি চাকরি নাই? চাকরি আছে রবা, ডাঙার চাকরি, কম্বয় অফিসার বোলে। হা গোজ মরি ভালহে পাবা লাগে। আছে দা পেয়ে, বয়া পাবা লাগা কথাও আছে। ও দেখাত বুয়া নাকি? ফটো এক কপি দেখছিল, বিরত ফৌগা মানুহ। তেনে হলি তিরি নাই হা মানুহ তোৰ? কি তিরি নাই এ, তই বিয়া হই হে মানুহ তো তিরি হবি। তে তেরিকা বুঝি নাপোহা কথা গেলা, আগে একবার বিয়া কর মানুহ। হাও তিরি মরা বৰ, তিরি মরাও না। চৈধ্য মহিয়া চলি এটা এরি হোয়াটসঅ্যাপ ফেসবুক করে কম্বাই অতো আল্লাহ তার লগত পলে গেছি বোলে। আইসি কহ কর কি কয়? ও মান তুই চলিক চাবা লাগে বলি বিয়া করবা উলছি, নিজের মাকটুয়ে চলি এরি পলাল, মই কে বেলেগর চলি সামবালবা যামা? আর নিজের এটা খুল খেলা আছে বোলে, হেতুক বিয়া করবা এরি মোক বিয়া করবা আইসি। মায়ে পিতে হেনে চলির লগত কিয়নো মন করে? হাজারক আমি দুইখা মানুষ দেশন, বড়থের বিরত ধনী মানুষ, গুয়াহাটীত ডাঙার বিল্ডিং আছে, আটাই চলি সাইজ জায়গাত মাতি আছে, তাতকেও ডাঙার কথা অফিসার মানুষ আমার পৃথিবী অন্না। পিতে তোর অফিসার বোলে, মই আজি ঘরতে না যাও, ঘুরি ফুরিম। মোক যদি এই দেহাটোত বহুত শক্তি দে, আপনাকো যদি বহুত শক্তি দে, মাইকো যদি বহুত শক্তি দে, গোটাই মখা যদি পালোয়ান হয়ে উঠে, ও মারা মারি লাগব গোটাই। মায় মোক মারলে, মৌ মাক মারলো, তেতিয়া আপনি আই মোক মারব, শক্তি থাকা কথা, মৌ তো আপনাক বহে দিল। হে ভগবান, আমার মানুষকেটাক ভালে রাখা, আমার মানুষকেটাক শক্তি দা, সব ধার মারিম মই, হেঙ্কে কই থবি। ম গতাই দুর্বল হওয়া নাই রব, ও পুতেরও দুর্বল হওয়া নাই, গতা শক্তিও কম নাই, আপনি দুর্বল হয়েছি নাকি? হব দক, আপনি দুর্বল হয়েছি যদি শক্তি খুঁজিম। সেই শক্তি নহয়ে আবেরি। তে কি ওর শক্তি? টাকা পয়সার শক্তির কথা কইসুয়ে, টাকা পয়সাই দি দিলিহে পারিম। হাও সেই শক্তি তাকে ক, ও ভগবানক আকে পাকে কথা কলি বুঝি নাপলি যাতা হব, তাতকে টাকা পয়সা খুঁজলিও হল। কিয় টাকা পয়সা খুঁজ হা কাক? মি গুরমাক হে নুখুজবা, কিয় বিয়াখান পাতবা হলছি? দাদাক নহয় হে, ও ভগবানো, মাই ভগবানক শক্তি খুঁজবা কইছি, শক্তি আমাক কিয় লাগে, টাকা পয়সা হে লাগে। তাকে তো শক্তি দিয়া বলি কয়ে। আবেরি তুই কিবা বুঝি পালি হে? সেটুয়ে কথা, সেটুয়ে কথা, কথা কবা আইছি, ভগবান বড় সিধা সাদা মানুহ, ইয়ে কবার কিবা কথা কও, ভগবাননো কেনকে মানুহ হব? ভগবান ভগবানে ভগবানে বুঝি নাপয় আসল শক্তি দিলি গত্তাই বয়া কথা হব। কি বা বয়া কথা হব? মোক যদি এই দেহাটোত বহুত শক্তি দে, আপনাকো যদি বহুত শক্তি দে, মাইকো যদি বহুত শক্তি দে, গোটাই মখা যদি পালোয়ান হয়ে উঠে, ও মারা মারি লাগব গোটাই। মায় মোক মারলে, মৌ মাক মারলো, তেতিয়া আপনি আই মোক মারব, শক্তি থাকা কথা, মৌ তো আপনাক বহে দিল। আপনিও না হাল লই বহে দিব, অসুরের দরে শক্তি হলি যাতা হব দক। তোমার রিক্সা মই ভাড়াত লৈছো, তুমি যদি যাবা নর মই বেলেগ রিক্সাত যাম। শুনছে শুনছে তাইর কথা? ও ভাই গাঁৱৰ আপিক আমি নিজৰ বইনি বুলি ভাবো, এই হাফিজ কাকের আগত উল্টা পুল্টা কথা কই নাথকিবা, কিবা খং উঠব বহে দিম ধরি। ও বেহি মই আইলো। Thank you.
ককাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স টিভিএস জুপিটার জাদা কা ফায়দা সফোলা অ্যাক্টিভ আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।